প্রযোজক কর্মকর্তা আছেন এবং বিশেষ করে যে বিষয়টি আজকে আমার কাছে সবচেয়ে বেশি বক্তব্য আমাদের মুরব্বী সমাজের আপনার অনেকেই আছে আপনাদের অনেক অনুষ্ঠানে দেখা যায় না তবে আজকে আপনারা এসেছেন আমি আপনাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণ এবং আমাদের যুব সমাজের প্রতি সকলকে আমার সারা মন্ত্রের ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আজকে মূল উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমি আয়োজন এলাকায় অনেক উন্নয়ন রয়েছে সেটা মৌখিক করেছেন সেটা রাস্তাঘাটের ক্ষেত্রে সুয়ারেজ ব্যবস্থার ক্ষেত্রে গ্যাসের লাইনের ক্ষেত্রে এবং এখন এখানে পানি চরম সম্পর্কে যে পানির সমস্যার সমাধান আমরা করি আজকে আমাদের সামনে এই এলাকার একটি অন্যতম আমি বলবো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মসজিদ এবং মাদ্রাসা এবং তার পার্শ্ববর্তী অবস্থান এটা উন্নয়নের প্রসঙ্গ একবার যদি বুঝে রাখেন কেন এই এলাকায় বিশেষ করে আমরা এত অধিক মাত্রায় উন্নয়ন নিশ্চিত করতে সফল এটা কোনো কৃতিত্ব নামার প্রতিযোগিতা না তবে যখন স্থানীয় ভাবে নেতৃবৃন্দ সকলের সাথে নেতৃত্ব দেয় নিষ্ঠার ভাবে তাদের দায়িত্ব পালন করে তখন আপনার লক্ষ্য করবে ব্যক্তি এলাকায় এগিয়ে যায় যখন তিনি এলাকার স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি উনি যখন একটি বৃহৎ নির্বাচন এলাকার সংসদ সদস্যকে সহযোগিতা করেন একযোগে কাজ করেন তখন দেখবেন যে এলাকার উন্নয়ন থেমে থাকে না এবং তার উদাহরণ হচ্ছে যারা বাস্তু গ্রহণের মধ্যে এবং এই এলাকায় যারা আমাদের আওয়ামী লীগের নেতৃত্ব আছে বাংলাদেশের দীর্ঘদিন আমরা প্রতিষ্ঠিত সংস্কৃতি রাজনীতির ক্ষেত্রে যে দল যখন ক্ষমতায় যায় তখন নেতা কর্মীরা এলাকার উন্নয়নের দিকে না তাকিয়ে কোন কাজটি করলে এলাকার জন্য ভালো হবে কোন কাজের মাধ্যমে এলাকাটা উপকৃত হবে সেটা চিন্তা না করে অনেক সময় তারা তাদের নিজের উন্নয়নের কথা চিন্তা করে আজকে আমি গর্বের কথা বলতে পারি আমি যে দলের সদস্য বাংলাদেশের সমাজবাদী আমি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজত্ব লাভ করি আমি যে প্রতিনিধি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে ছাত্রার ব্যক্তিত্বে বিশ্বাস করি আমরা কিন্তু আমাদের ব্যক্তি ছাত্র নয় আমরা আমাদের এলাকার ছাত্রদের সবসময় প্রাধান্য দিই এবং সেটা আপনারা আপনাদের এই এলাকায় দেখছেন তারপরেও এই কথা আমি বলবো না যে যারা আমাদের দল করে বা দলের কর্মী হিসাবে দাবি করে সকলেই করে সে দাবি আমি করব না আমাদের মধ্যে নিশ্চয় কেউ কেউ আছে যারা তাদের দলের পরিচিতি ব্যবহার করে তাদের দলের পদ ব্যবহার করে আর উপরে এমন কিছু কর্মকাণ্ড করে সেটার কারণে হয়তো আমরা যে ভালো কাজগুলি করছি সেগুলিকে আমরা মানুষের সাথে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারি আমাদের এই এলাকায় যদি থাকে সে সংখ্যা খুবই কম তবে যদি সেই কম সংখ্যা থাকে পুলিশ প্রশাসনকে আমি প্রথমে বলবো কেউ যদি আমাদের দলের নাম বিক্রি করে কোন কর্মকাণ্ডের সাথে থাকে সে এলাকার মাদক হোক এলাকার চাঁদাবাদী হোক এলাকার মানুষকে নানানভাবে হয়রানি করা হোক অন্য সবাইকে বাদ দিয়ে আগে সেই ব্যক্তিকে যেন গ্রেপ্তার করা হয় কেউ যদি এসে ওই ব্যক্তির জন্য দুর্বল করে তার নামের জন্য আমার কাছে পাঠানো হয় যেন আমরা জেনে রাখতে পারি কারা সেই সন্ত্রাসীর সাথে আছে এবং কারা ভালো কাজে মাদকের সাথে যারা জড়িত তারা হয়তো এলাকার বাইরে থাকতে পারে তবে এলাকার মানুষের সহযোগিতা ছাড়া তারা একটা এলাকায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না এবং এই মাদক হচ্ছে আমি এটা বলি এটা হচ্ছে মাসাল টাইম এই অপরাধের কারণে আরো বংশের অপরাধ হয় মাদকের কারণে চিন্তায় হয়
মাদকের কারণে চাঁদাবাজি হয়, মাদকের কারণে এলাকায় অস্ত্রধারী আছে, এলাকায় তাদের আধিপত্য, তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য। সুতরাং এই মাদককে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আর ওখানে আজকে আমি এসেছি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত সম্পর্ক, আপনাদের নির্বাচিত কমিশনার আছে, আমাদের আওয়ামী লীগ থানা ব্যক্তিবৃন্দ আছে, পুলিশের উচ্চতম কর্মকর্তা, আমরা সবাই কিন্তু একমাত্র বলছি যে আমরা এই এলাকাকে মাদক মুক্ত এলাকা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমার নিজের কাজের জন্য আমাদের সাথে জড়িত সেদিকে তাকালাম না, কিন্তু পুলিশকে বললাম যে আপনারা নিয়ন্ত্রণ করেন, সেটা কিছু হবে না। এটা শুধু পুলিশের দায়িত্ব না, এটা গভর্নমেন্ট সেক্রেটারি আমরা যারা এখানে বসবাস করি আমাদের সকলের দায়িত্ব। আপনি ধরলেন যে এই মসজিদ এবং মাদ্রাসা স্থাপনার উন্নয়ন হবে, সরকার আপনি উপাদায় যে এটা সরকারে যাবে, পার্শ্ববর্তী যে কর্মস্থান আছে এলাকা পারিবারিক কর্মস্থান হিসেবে যার যাত্রা শুরু হয় সেটা কিন্তু আপনার ওয়াক্ক করে দেওয়া হবে। আপনারা এখানে অতিরিক্ত জমিতে আছেন এবং তাহলে এই স্বাভাবিক, কারণ মানুষের জন্ম যখন বাড়ছে মৃত্যুও বাড়ছে। যে কথাটি একটু আগে আমাকে আপনাদের এই সম্মানিত কাউন্সিলর বলছিল, সবাইকে তো আমরা মুদ্রা বা কালাম করে নিয়ে যেতে পারবো না, তখন স্থানীয়ভাবে আমাদের কিন্তু জায়গা তৈরি করতে হবে কর্মস্থানের জন্য। এই সব কাজগুলো আমরা করলাম, আপনাকে আপনাদের আশ্বাস দিচ্ছি ব্যক্তিগতভাবে বা সরকারের জন্য যদি উন্নয়ন স্কিমের অধীনে এই কাজগুলিকে সংযুক্ত করা যায়, ইনশাল্লাহ আপনাদের জনপ্রতিনিধি হিসাবে সেই কাজটি আমি করব। কিন্তু তার পাশাপাশি হয়তো মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হয়ে গেল কর্মস্থানে যাওয়া, কিন্তু এলাকায় অপরাধ পূর্ণ না, তাহলে সেই ধরনের এলাকাকে আমরা চাই। এই এলাকায় যে দ্বিতীয় ভর্তি হতে একটা এলাকা আপনি একটা মাদ্রাসা কমপ্লেক্স হবে, এটা এলাকার একটা সম্পদ, মসজিদ হবে এলাকার সম্পদ, অবস্থান যখন হয়ে যাবে সম্প্রসারিত হবে সেটা এলাকার সম্পদ। অর্থাৎ একদিকে আমরা সম্পদ তৈরি করলাম, আরেকদিকে এলাকার জন্য শান্তি ব্যবস্থা করে এলাকার যুবক আমার জন্য ধ্বস্ত হয়ে যায়, আমরা সেই কাজটি করলাম। এটা কি কোনো বুদ্ধির কাজ হবে? এটা হবে না। আপনারা আমার কাছ থেকে যেমন সহযোগিতা চান এই মাদ্রাসার মসজিদ কবরস্থানকে সম্প্রসারণের জন্য, উন্নয়ন রূপ দেওয়ার জন্য, আমি আপনাদের কাছ থেকে একটা সহযোগিতা চাই। এটা হচ্ছে এলাকাটাকে অপরাধ মুক্ত করে, চাঁদাবাজি মুক্ত করে, মানব মুক্ত করে, পুলিশকে সহায়তা করে। এইভাবে যদি আমরা কাজ করি তাহলে এই এলাকায় যে ধরনের পরিবেশ আপনারা চান এর অনেক ক্ষতি আছে। রাহুল গান্ধী আমাদের হাত উদ্ধারণ করে দেন, আমাকে ওই ভয় তো সবাই নির্ধারিত, কিন্তু আমরা কি চাই আগামী প্রজন্মের জন্য? যেন আরেকটু বর্তমান প্রত্যাশা পাওয়া আগামী প্রজন্মের জন্য এলাকার মধ্যে যেন শান্তি থাকে, অন্তত আমাদের সময় যদি আমরা সেটা নাও রেখে দিতে পারি আগামী প্রজন্মের জন্য সেটা নিশ্চয়ই চেষ্টা করব। বাস্তব গরম ইংরেজিতে আমরা এই কাজটি করার চেষ্টা করব। আপনাদের কর্মীদের মধ্যে যেমন সততা থাকতে হবে, আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে সততা থাকতে হবে। পুলিশের মধ্যে সবাই যে ভালো এটা আমি আমি করি না, কারণ পুলিশ তো আমাদের সমাজ থেকেই করা, তো সমাজের মধ্যে যদি কোনো ভেজাল থাকে সেটা আমাদের পুলিশও থাকে, আমাদের রাজনীতির মধ্যে থাকে, সবখানে থাকে, কিন্তু সেটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। কারণ আজকে যারা পুলিশ প্রশাসন রয়েছে তারাও কি কাজ করছে, তারা কবে করবে? আপনারা যদি সেই ধরনের তথ্য দিতে পারেন, সেই তথ্য দেবেন, তবে কিন্তু চেষ্টা হয় এলাকায় তাদেরকে কোনো ধরনের সামাজিক বা ভাগ্যিক আশ্রয় দেবেন না, এটাই কিন্তু হচ্ছে আপনাদের প্রধান কাজ। এই কাজটি যদি করতে পারেন আমাদের প্রধানমন্ত্রী
আমাদের সকলের 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 আমাদের সকলের